হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই, মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই, বহুত বড় আলেম ছিলেন, কিন্তু হাফিজ জি নামে প্রসিদ্ধ। আমরা যেমন অনেকে বলি উস্তাদ জি, তো সেই স্মরণের শব্দ হাফেজ তার সঙ্গে জি, তার মানে হাফেজ জি, হাফেজ জি হুজুর। আসলে তো বহুত বড় আলেম, তো হাফেজ জি বলে কেন? আসলে উনি এমন এক সময়ে হেফজ করেছিলেন, আর যেই সময়ে বাংলাদেশেও হেফজের ব্যবস্থা ছিল না, সেই ভারতের পানিপথে গিয়ে বহু কষ্ট মুজাহাদা করে হেফজ করেছিলেন, অনেক কষ্ট আর ত্যাগের বিনিময়ে আল্লাহ পাক ওনাকে কোরআনুল করিমের হেফজ করার সুযোগ করে দিয়েছেন, এই জন্য ওনাকে হাফিজি বলা হতো। তো উনি তো বড় আলেমও ছিলেন, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহির কাছে যখন গেলেন, এত ভালো হাফেজ, তেলাওয়াত এত চমৎকার, মানসম্পন্ন তেলাওয়াত, খানকার ইমামতের দায়িত্ব দিলেন, মোহাম্মদুল্লাহ নামাজ পড়াও। তো নামাজ পড়াচ্ছেন, নামাজ পড়াচ্ছেন, হঠাৎ একদিন খাদেমকে ডেকে বললেন, মোহাম্মদুল্লাহকে আজ থেকে আর নামাজ না পড়াতে বলবে, ইমামতি বন্ধ করে দেওয়া হলো। তো হযরতের নির্দেশ, এখন আর নামাজ পড়াচ্ছেন না। এরপরে শুধু এতটুকুই যথেষ্ট ছিল না, এরপরে আবার বললেন, মোহাম্মদুল্লাহকে বলবে নামাজ আনতে দাঁড়িয়ে সবার কাছে এই বলে দোয়া চাইবে যে আমি মোহাম্মদুল্লাহ বাংলাদেশ থেকে আসছি, আমার দিলের মধ্যে কিবির আছে, তো আপনারা দোয়া করবেন আমি হযরতের সোহবতে আসছি, আল্লাহ পাক যেন আমার কিবিরটা দূর করে দেন। আচ্ছা, এই আগে মানুষের সঙ্গে পরিচয় করাইলেন, ইমামতি করার কারণে সবাই চিনে গেছে, এখন এই পরিচিত ইমাম সাহেব গেটে দাঁড়াইয়া যদি বলে যে আমার ভিতরে কিবির আছে, দোয়া করবেন আল্লাহ পাক যেন আমার কিবিরটা দূর করে দেয়, কেমন কঠিন বিষয়, কেমন শক্ত বিষয়, নিজের দিল ও দিমাগের উপর দিয়ে কত জোরে তুফান চলতেছে, হ্যাঁ কত স্পিডে তুফান চলতেছে, সব কিছু বরদাস্ত করে মোহাম্মদুল্লাহ তৈরি হলেন, হ্যাঁ ঠিক আছে এটাই করতে হবে, নামাজ আনতে তিনি দাঁড়িয়ে ওই ঘোষণা করতেছেন যা হযরত শিখাইয়া দিয়েছেন, যা বলতে বলছেন। বলে না, শুধু এতটুকু না, আশপাশের মহল্লার মসজিদে গিয়েও বলতে হবে, পুরা এলাকায় বিভিন্ন নামাজের পরে পরে এভাবে তিনি এলান করতেছেন। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই বলতেন যে কি যে এক অবস্থা, করুণ অবস্থার শিকার আমি হয়েছিলাম, সেটা ভাষায় বলার মতো না। আমি যখন রাস্তা দিয়ে যেতাম তো ছোট্ট বাচ্চারা পর্যন্ত আমাকে নিয়ে তিরস্কার করত, ওই দেখো এই যে যাচ্ছে মৌলবী, কিছুক্ষণ পরে দাঁড়াই বলবে আমার ভিতরে কিবির আছে। বলে এইভাবে হযরতের নির্দেশ আমি সেভাবেই করে যাচ্ছি, সব মান সম্মান সব কিছু নষ্ট করে যা বললেন আমি সেভাবেই করে যাচ্ছি। তো শেষমেশ বললো যে কাগজ বিলি করতে হবে, লিখে লিখে কাগজ দিতে হবে, এক দেড়শো কাগজ এইভাবে লিখে লিখে বিলি করছে, ওই কথাগুলো লেখা কাগজ বিলি করছে। এইভাবে মোটামুটি কয়েক স্তরে ওনাকে সাজা দিলেন এক ধরনের। এরপরে হঠাৎ করে আবার একদিন বললেন খাদেমকে, আজ থেকে মোহাম্মদুল্লাহকে আবার নামাজ পড়াতে বললেন, আবার ইমামতি পদে বহাল। তো একদিন এরপরে ডাকলেন, মোহাম্মদুল্লাহ তোমাকে এত বড় শাস্তি দিলাম, কঠিন শাস্তি, কি বলেন শাস্তিটা কি সহজ ছিল? অনেক কঠিন শাস্তি, আমরা হলে বলতাম আরে থোন আপনার পীরগিরি, আমার এত সংশোধনের দরকার নাই, আপনার পীরগিরি নিয়ে আপনিই থাকেন, আমি গেলাম, আমরা হলে এ ধরনের কথা বলে ফেলতাম। কত বড় ব্যক্তিত্ব আল্লাহ পাক, কত বড় খেদমত ওনাকে দিয়ে নিয়েছেন। তো ওনাকে জিজ্ঞেস করলেন, মোহাম্মদুল্লাহ এত বড় সাজা তোমাকে দিলাম, কোনো মন্তব্য করলে না, কিছুই তো বললা না, কোনো টু শব্দটাও করলা না, নীরবেই সহ্য করে নিলে, কারণটা কি? মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই বলতেছেন, হযরত মে তো মরিজুল উম্মত হো আর আপ তো হাকিমুল উম্মত হ্যাঁ, হযরত আমি তো উম্মতের একজন রোগী আর আপনি তো হাকিমুল উম্মত, উম্মতের ডাক্তার, তো আমি তো অসুস্থ, ডাক্তারের চিকিৎসার জন্য আসছি, ডাক্তার আমার মধ্যে কোন রোগ দেখেছেন আর সেই রোগের চিকিৎসার জন্য কি পদ্ধতি, কি চিকিৎসা করতে হবে, কি ঔষধ ব্যবহার করতে হবে, সেটা তিনিই ভালো জানেন, তারই জানা আছে, আমার মতো রোগীর সেখানে বলার কি আছে, আমার তো সে অধিকার নাই, আমি তো সুস্থ হতে এসেছি, তাই আপনি যা বলেছেন আমি ভেবেছি আমার সুস্থতার জন্য, আমার কলবের সুস্থতার জন্য,
আপনি বলেছেন, কারণ কেয়ামতের ময়দানে তো সুস্থ অন্তর ছাড়া মাল সন্তান সন্ততি কোনটাই কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলতেছেন যেদিন মাল সন্তান সন্ততি কিছুই কাজে আসবে না, হ্যাঁ ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যে একটা সুস্থ অন্তর নিয়ে আসবে আমার কাছে, তো তার সব কিছুই তার কাজে আসবে যদি আত্মাকে পরিশুদ্ধ করে আসতে পারে। মেরে মোহতারাম দোস্ত, এই জন্যই তো এত মেহনত করে দিল সুস্থ করে দিলের রোগ দূর করে তারপরে আসছে। তো হাকিমুল উম্মতকে যখন তিনি এইভাবে তার মন্তব্য করলেন, জানাইয়া দিলেন, হাকিমুল উম্মত বললেন, দেখো তোমরা যখন আমার এখানে আসছো আমি তোমাদেরকে নিয়ে একটু চিন্তা করছি, মোরাকাবা করছি, কি ধরনের সমস্যা আর কি ধরনের চিকিৎসা, তোমাদেরকে কি ধরনের চিকিৎসা দেওয়া যেতে পারে। তো আমার দিলে এরকম আসলো যে মনে হচ্ছিল কিছুটা কিবির তোমাদের মধ্যে আছে, এমনটা মনে হচ্ছিল, তাই ওটাকে দূর করার জন্য অহংকার বিরোধী কিছু কাজ, এটাকে দূর করার জন্য কিছু অ্যান্টিবায়োটিক হিসাবে এই চিকিৎসাটা তোমাকে দিয়েছিলাম। তো এরপরে আবার কয়েকদিন এভাবে করার পরে আমি আবার তোমাদেরকে নিয়ে মোরাকাবা করলাম, ভাবতে লাগলাম দেখি তোমাদের মধ্যে কি অবস্থা, অবস্থার কি উন্নতি হলো, চিকিৎসায় কি উন্নতি হলো না অবনতি হলো। এরপরে আমার দিল আবার সায় দিয়েছে যে না, এখন দিলটা পরিচ্ছন্ন, এখন মনে হচ্ছে কিবির মুক্ত হয়েছে, ভাব গরিমা দূর হয়ে গেছে, তাই চিকিৎসার কাজ শেষ করে দিয়ে আবার ইমামতিতে বহাল করেছে। মেরে মোহতারাম দোস্ত, এই জন্যই তো উচিত আমার দিলে যে অহংকার আছে, আমার দিলে যেই আরো যে আত্মার যে ব্যাধিগুলো আছে এগুলো দূর করতে হবে, আমার দিলটাকে সুস্থ করতে হবে, আমার দিলের সমস্ত ব্যাধিকে দূর করে আত্মাকে সুস্থ করে সুস্থ আত্মা নিয়ে আল্লাহর কাছে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন।